আজ দেখাবো বন্ধুরা মাছের লাইভ ফুড মাইক্রো লার্ভা বা ওয়ার্ম কালচার। আপনারা মাইক্রো ওয়ার্ম কালচার হিসাবে যেটা জানেন বা ভাবেন আজকের এই কালচারটা সেটাও বলা চলে, আবার আমার হিসাবে মাইক্রো লার্ভা কালচারও বলা যেতে পারে। তবে যে কালচারটা দেখাতে চলেছি সেটা কিছুটা আলাদা, তবে কিছুটা বলবো কেন সম্পূর্ণই আলাদা। আজকের এই কালচার সম্পূর্ণ অন্যভাবে অন্য পদ্ধতিতে দেখাতে চলেছি। তবে এই মাইক্রো লার্ভা বাচ্চা মাছেদের যেমন খাওয়ানো যেতে পারে তেমনি আবার বড় মাছেদেরও খাওয়ানো যেতে পারে। ভীষণই পুষ্টিকর খাবার সব মাছেদের জন্য, যাকে মাছেদের গ্রোথ খুব ভালো হয়, তাই ভিডিওটা আজ সম্পূর্ণই দেখবেন, যেটা থেকে আপনাদের আজ এক অন্যরকম আর নতুন ধরনের অভিজ্ঞতা হতে চলেছে। আর শুধু তাই নয়, ভিডিওর মাধ্যমে আপনাদের থেকে বেশ কিছু সাজেশান বা অভিমতও নিতে চাই, সেগুলো ভিডিওর মাঝেই বলে নেব। তাই আসুন দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। প্রথমেই এখানে একটা ছোট বাটিতে অল্প পরিমাণ আটা নিয়েছি। আসলে এই কালচারে স্টার্চ বা শর্করা লাগবে ওয়ার্ম বা লার্ভার খাবার হিসাবে, আর যেহেতু আটার মধ্যেও শর্করার পরিমাণ ভালোই আছে তাই সহজলভ্য হিসাবে আটাকেই বেছে নিয়েছি। আপনারাও নিতে পারেন বা অন্য কিছুও নিতে পারেন। এরপর কিছুটা অ্যাক্টিভ ইস্ট পাউডার নিয়ে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার কিছুটা হালকা গরম জল নিয়েছি এটাকে মাখবো বলে, তবে একদম ফুটন্ত গরম জল নেবেন না, হালকা গরম জল হলেই ভালো হয়। হালকা গরম জলে ইস্টগুলো খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে উঠবে আর আটাকে তাড়াতাড়ি পচিয়ে তুলবে, আর আটাকে তাড়াতাড়ি পচানোই আমার লক্ষ্য, তাহলে কালচারটাও তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে। আর এখানে আমি তো স্টার্টার হিসাবে কিছু নিচ্ছিই না, বিনা স্টার্টারেই আমি কালচারটা করব। আপনারা স্বাভাবিক তাপমাত্রার জলও নিতে পারেন, তাতেও হবে, তবে সামান্য একটু বেশি সময় লাগবে কালচারটা হতে। এবারে আটাটা অল্প অল্প জল দিয়ে এভাবে মাখতে থাকবো, তবে খুব বেশি জল একেবারেই দেবেন না, তাহলে খুব পাতলা হয়ে যাবে, খুব পাতলা হলে চলবে না। প্রয়োজন মতো অল্প অল্প জল দিয়ে এভাবে মাখতে থাকবো, আসলে এটা একটা পেস্ট তৈরি করবো, খুব পাতলাও নয় আর খুব গাঢ়ও নয়, ঠিক এই রকম হবে। পেস্টটা তৈরি হয়ে যাওয়ার পর একটা ছোটো এরকম প্লাস্টিক কন্টেনার নিয়েছি, এর মধ্যেই মেন কালচারটা হবে। তবে আপনারা এই ধরনের কন্টেনার নিলে খুব বেশি হাইটের নেবেন না, এইরকম অল্প হাইটেরই নেবেন, তাহলে কালচারটা ভালো হবে আর এ থেকে তুলে মাছেদের খাওয়াতেও সুবিধা হবে। আর এই কন্টেনারের কভারটা লোহার শিক গরম করে ছোট একটা ফুটো করে নিয়েছি, আপনারা এইভাবে একটা ছোট ফুটো করে নেবেন। এইবার পুরো আটার পেস্টটা এই কন্টেনারের মধ্যে আস্তে আস্তে এইভাবে ঢেলে নিতে হবে। এরপর বন্ধুরা খুব অল্প পাতলা একটু তুলোর অংশ নিয়েছি, এবার এই ছিদ্রটার মধ্যে আটকে দেব, কারণ এর মধ্যে যাতে না পিঁপড়ে ও অন্যান্য পোকামাকড় ঢুকতে পারে। আর এমনভাবেই এটা রাখতে হবে যাতে এর মধ্যে দিয়ে বাতাস চলাচল করতে পারে। আর এইভাবে এটাকে স্বাভাবিক বাড়ির তাপমাত্রার মধ্যেই রেখে দেব আর কন্টিনিউ এভাবে তিন দিন থাকবে। আর তিন দিনের মধ্যে এই আটাটা খুব ভালো পরিমাণেই পচে যাবে, আর পচে গেলে একটা গ্যাস এসে যাবে, ঠিক তখন এই তুলোটা এর মধ্যে থেকে খুলে দেব, আর খুলে দেওয়ার একদিন পরে অর্থাৎ চতুর্থ দিনে আবার ফিরে আসব। ফিরেলাম বন্ধুরা চতুর্থ দিনে, আর আজ আটাটা আরও বেশি পচে একটু বেশি গ্যাস এসে গেছে, আর এই গন্ধে আকৃষ্ট হয়ে এই বিশেষ ধরনের মাছি এর মধ্যে ঢুকে পড়েছে। আর গতকালই যেহেতু তুলোটা এই ছিদ্রের মধ্যে থেকে খুলে নিয়েছিলাম, তাই এই বিশেষ ধরনের মাছিদের এর মধ্যে ঢুকতে কোনো অসুবিধা হয়নি, কারণ আমি এইসব অ্যারেঞ্জ করে চেয়েছিলাম এই মাছিরা এর মধ্যে আসুক আর ডিম পাড়ুক। এদের ডিম ফুটে যে লার্ভাগুলো বের হবে সেই লার্ভাগুলোই মাইক্রোওয়ার্ম বা লার্ভা যাই বলি না কেন মাছেদের খাবার হয়ে যাবে। অবশ্যই এই মাছিদের আমি নাম জানি না, আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে আমিও জানতে পারি আর অনেক উপকার হয়। তবে নাম জানি বা না জানি সেটা খুব বড় বিষয় নয়, এখানে আসল উদ্দেশ্য মাছেদের খাওয়ানো, আর এই পদ্ধতিতে কালচারটা হয় জানি তাই আপনাদের দেখাচ্ছি। এরপর আবার তিন দিন পর অর্থাৎ মোট সাত দিন পর ফিরে আসছি। আবার ফিরে এলাম বন্ধুরা, তবে আসার কথা ছিল মোট সাত দিন পরে, কারণ কালচারটা সাত আট দিনের মধ্যেই হয়ে যায় জানি, কিন্তু আমি ফিরেছি নবম দিনে। মাঝের এই দুদিন অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি, আর যেহেতু আমার দুদিন মতো লেট হয়ে গেছে তাই এখানে দেখুন বেশ কিছু মাছি লার্ভা বড় হয়ে গেছে, কারণ এরা খুব তাড়াতাড়ি বাড়ে, যার ফলে মাইক্রো থেকে ম্যাক্রো হয়ে গেছে। তবে এর মধ্যে মাইক্রো সাইজ অনেক আছে কিন্তু ম্যাক্রো সাইজটা আগে চোখে পড়ছে,
কারণ আমাদের চোখ বড় কিছুর দিকেই আগে চলে যায়। তবে সব মাছি তো একই দিনে একই সময়ে ডিম পাড়েনি, সময় পার্থক্য তো হয়েইছে, তাই লার্ভা সাইজের পার্থক্যও হবে, তাতে কিছু করার নেই। তবে এতে কোনো সমস্যা কিছু নেই, বড়গুলো বড় মাছেদের খাইয়ে দেবো আর ছোটোগুলো ছোটো মাছেদের। আর এই ওয়ার্ম বা লার্ভাগুলো মাছেরা খুব আগ্রহ নিয়ে খায় আর গ্রোথও খুব ভালো হয়। আর এসব আমি অনেক আগে থেকেই করছি তাই জানি, বা পূর্ব অভিজ্ঞতাও আছে। আমি নিজে এক্সপেরিমেন্ট না করে চ্যানেলে কোনো ভিডিওই আনি না, নিজে সফল হলে তবেই সেই ভিডিও চ্যানেলে আনি, এমন কিছু করি না বা দেখাই না যেগুলো কারোর ক্ষতি হতে পারে। তাই চ্যানেলের যে কোনো বিষয়ের ভিডিওতেই 100% নিশ্চিন্ত থাকতে পারে। আর বন্ধুরা, মাইক্রোআম কালচার আর একটা পদ্ধতি আমি জানি যেটা এটার থেকে সম্পূর্ণই আলাদা, সেই ভিডিও দেখতে চাইলে কমেন্ট সেকশানে জানান, তাহলে পরবর্তী সময়ে সেই কালচারের ভিডিও চ্যানেলে আপলোড করা হবে। এছাড়া বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানান, আর ভালো লাগলে বা কাজে লাগলে অবশ্যই একটা লাইক দিন আর অন্যান্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করুন। তাছাড়াও রঙিন মাছের যে কোনো বিষয়ের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা এটা করতে ভুলে যান। আর অতি অবশ্যই বেল আইকনটি প্রেস করে নিয়ে অল নোটিফিকেশান বাটনে প্রেস করে নিন, তাহলে চ্যানেলের সব ভিডিওর নোটিফিকেশান পেতে আর কোনো সমস্যা থাকবে না। আর এই সবগুলো আপনারা একটু দায়িত্ব নিয়ে করলে আমি অনেক বেশি উৎসাহ আর এনার্জি পাবো। আর এই চ্যানেল আমার আপনার সকলের, তাই চ্যানেলটি বড় করে তুলতে সকলে এভাবেই পাশে থাকুন। সকলে খুব ভালো আর সুস্থ থাকুন। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।